একটা হাদিস এসেছে জানেন, আল্লাহ রাসূলের জামানায় যত মানুষ মারা যেত তো রাসূলের দায়িত্বে দেওয়া হতো তাদের জানাজা পড়তে। মুসলিম শরীফের হাদিসে এসেছে একবার একটা লাশ এলো, তো সাহাবারা খুব প্রশংসা করলেন, খুব গুণগান গাইলেন। রাসূলুল্লাহ শুনলেন, শুনে বললেন ওয়াজাবাত, মানে অপরিহার্য হয়ে গেছে, নির্ধারিত নির্ধারণ হয়ে গেছে। পরে আবার একটা লাশ এলো, তো সাহাবারা লোকটাকে নিয়ে খুব নিন্দামন্দ করতে লাগলেন। তো রাসূল আবার বললেন ওয়াজাবাত, নির্ধারণ হয়ে গেছে। তো জানাজার পরে, দাফন কাফনের পরে সাহাবারা রাসূলকে জিজ্ঞেস করলেন, বললেন হুজুর, প্রথম একটা লাশ এলো, আমরা প্রশংসা করলাম, আপনি বললেন ওয়াজাবাত, নির্ধারণ হয়ে গেছে, আপনাদের এইদিক দিয়ে আসুন, এইদিক দিয়ে আসুন। পরে আবার একটা লাশ এলো, তো পরের বারও আপনি একই বললেন অজাবাত, আমরা তাকে নিন্দামন্দ করলাম, আপনি বললেন নির্ধারণ হয়ে গেছে। তো হুজুর আমরা কিছু বুঝলুম না। তো রাসূলুল্লাহ বললেন, শোনো, প্রথম যে লাশটা এলো আসনাইতুম আলাইহে, তোমরা তার প্রশংসা করলে, তো আমি শুনে বুঝে বললাম অজাবাত লাহুল জান্না, আল্লাহ তার জন্যে জান্নাত নির্দিষ্ট করে দিয়েছেন, নির্ধারণ করে দিয়েছেন। আর একটা লোক মারা গেল, তোমরা বললে লোকটা খারাপ ছিল, আখলাক ভালো ছিল না, মানুষের সাথে হেসে খেলে কথা বলতো না, মানুষের প্রতি দুর্ব্যবহার করত, অসাদ আচরণ করত। তো আমি বললাম অজাবাত, এর মানে হলো অজাবাত লহুন নার, তার জন্যে জাহান্নাম অপরিহার্য হয়ে গেছে। বলুন নাউজুবিল্লাহ। এই জন্যে আমরা যারা বেঁচে আছি এটা আমাদের জিন্দেগির একটা মারাত্মক আমল, সেটা হলো এমন কিছু করব না পৃথিবীতে যাতে মানুষ মারা যাওয়ার পরে আমাদেরকে নিন্দা করে। ওই হাদিসের শেষে এসছে আংতুম সুহাদা ও আলাল আরদ, রাসূলুল্লাহ বলেছেন তোমরা এই জমিনের উপরে মানবজাতির ব্যাপারে সাক্ষ্যদাতা, তোমরা ইমানদাররা যে সাক্ষ্য প্রদান করো আল্লাহ তোমাদের সাক্ষ্যকে মঞ্জুর করে নেন। আর একটু মন খুলে বলেন। এই জন্যে আমাদের কাজ হলো সবসময় মানুষের সাথে ভালো ব্যবহার করা, সৎ আচরণ করা, যাতে মরে যাওয়ার পরে মানুষ আমাদের পক্ষে ভালো সাক্ষ্যটা প্রদান করে, আর এই সাক্ষ্যটাই আল্লাহ কবুল করেন। এটা একটা দিক। আমি এ কথাগুলো বলছিলাম এই জন্যে যে ছোটবেলা থেকে আমার এই জামাইবাবুকে দেখতাম, এমনি তো লেখাপড়া কিছু জানতেন না, নিতান্তই এক সাধারণ মানুষ, তবে আমি যতটা জানি ইচ্ছাকৃত যেগুলো জানতেন যে এগুলো করলে গোনা হয়, গোনায় কবিরা, ইচ্ছাকৃতভাবে সেসব গোনাতে ডুব দিতেন না, সবসময় হাসি খুশি মন, মানুষের সাথে ভালো ব্যবহার, সাদা অন্তরের মানুষ, সাদা দিলের মানুষ। এই এই গ্রামের মানুষ তো আপনারাও জানেন,
ना কাউকে গালি গালাজ করেছে না কারোর সাথে ঝগড়াঝাটি করেছে করতো না কোনোদিন তো আমরা দোয়া করি আল্লাহ তার জিন্দেগির এই আমলের বিনিময়ে আল্লাহ তাকে ক্ষমা করে দেন বলেন আমিন বাকি তার মউত দেখুন মৃত্যু সবার জন্য একটি নির্দিষ্ট এবং অবধারিত সময়েই হবে কার কবে হবে আল্লাহ লিখে দিয়েছেন আল্লাহর কলম লিখেছে আল্লাহ প্রথমে যখন লৌহ আর কলম সৃষ্টি করলেন কলমকে বললেন উক্তুব লেখো কলম বলল মা আকতুবু আমি কি লিখব আল্লাহ বললেন উক্তুব মাকাদির আল খালাইক আমার তাম সৃষ্টির ভাগ্য লিখে দাও তখন আসমান জমিন কিচ্ছু সৃষ্টি হয়নি তাম সৃষ্টির ভাগ্য ওই কলম লিখে দিলে লৌহের উপরে যেটা আপনাদের ভাষায় বা কোরআনের ভাষায় লোহে মাহফুজ লৌহন লৌহন শব্দের এমনি বাংলা মানে হলো স্লেট ইংরেজি হলো স্লেট স্লেট বা মাস্টাররা ওই ক্লাসে যে ব্ল্যাকবোর্ডের উপরে লেখে ওরে আরবিতে বলে লৌহুল মাদ্রাসা বা লৌহুল স্কুল ওরে বলে যেটাকে বাংলাতে আমরা বলছি ব্ল্যাকবোর্ড তো এই বোর্ড সৃষ্টি করলেন আল্লাহ আর কলম সৃষ্টি করলেন আল্লাহ আর ওই কলম তাম সৃষ্টির ভাগ্য লিপিবদ্ধ করে দিল আমি কতদিন বাঁচবো আপনি কতদিন বাঁচবেন কলম সব লিখে দিল নবী পরে বলেছেন কলমের কালি শুকিয়ে গেছে জাফফাল কালাম নতুন করে কিছু লেখা হবে না আর যার জন্য যেটা লেখা হয়েছে ওটার পরিবর্তনও করা হবে না এই জন্য তকদির ও কিসমান তকদির দুই প্রকার ভাগ্য একটা হলো মুবরাম যার পরিবর্তন হয় না জন্ম মৃত্যু এর কোনো পরিবর্তন নেই কিছু তকদির আছে যেগুলো মোয়াল্লাক ঝুলন্ত মোয়াল্লাক মানে ঝুলন্ত যেমন ট্রেন যখন হাসনাবাদ থেকে ছাড়ে তখন লেখা থাকে শিয়ালদা শিয়ালদা থেকে যখন ছাড়ে তখন লেখা থাকে হাসনাবাদ কখনো কখনো বান্দার আমলের বিনিময়ে সাইনবোর্ড বদলে যায় বান্দা এই কাজটা করবে তার বিনিময়ে আমি ওর তকদির বদলে দেব কিন্তু তকদির কিছু বিষয় আছে যেগুলো বদলায় কিছু বিষয় আছে যেগুলো মোটেই বদলায় না তার ভিতরের একটা হলো মউত কোরআন শরীফের সূরা লোকমানের একদম শেষ আয়াত 34 নম্বর আয়াত ইন্নাল্লাহু ইনদাহু ইলমুস সাআ কোরআনে আল্লাহ বলেছেন পাঁচটা বিষয় আমি কারোর হাতে দেইনি বুখারীর হাদিসে এসে ওই আয়াতের ব্যাখ্যায় মাফাতিহুল গায়বি খামসুন অদৃশ্যের চাবিকাঠি গায়েবের চাবিকাঠি তো সব আল্লাহর কাছে তো নবী বলেছেন এই গায়েবের সংখ্যা পাঁচটা এক নম্বরে বলেছেন কেয়ামত কবে হবে ওটা আল্লাহ জানেন নবী জানতেন কি না আমরা জানি না তবে নবী জানলেও জেনে থাকতে পারেন উম্মতকে জানাননি দুই অয়ুনাসিলুল গাইব কবে কোথায় কোন সময় কতটা পরিমাণ পানি হবে ওটা শুধু আছে আল্লাহর এলমে নির্ধারিত ওর এলম পৃথিবীর কাউকে আল্লাহ দেননি আবহাওয়াবিদরা গবেষণা করে বলে কালকে পানি হবে নাও হতে পারে হয়ও না পরের দিন বলে বলে আবহাওয়া ঘুরে গেছে মৌসুমি বায়ু ঘুরে গেছে ওর আসল খবরটা রাখেন আল্লাহ তাই না এই প্রচন্ড ঝড় হবে উত্তর চব্বিশ পরগনার উপর দিয়ে যাবে পরের দিন আবহাওয়াবিদরা বললো সে মেদিনীপুরের দিকে মুভ করে দে তো ওটা যে মেদিনীপুরের দিকে মুভ করবে এ খবরটা শুধু কার কাছে ছিল
আল্লাহর কাছে। দুনিয়ার কোনো গবেষক, রিসার্চার, স্কলার কাউকে আল্লাহ ও জ্ঞান দেননি। নাম্বার তিন, ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটের ভিতরে কি আছে, ছেলে না মেয়ে, সাদা না কালো, লম্বা না বেটে, পূর্ণাঙ্গ না অপূর্ণাঙ্গ, অপূর্ণাঙ্গ বাচ্চাটা কামিল না নাকিস, পূর্ণ রূপ নিয়ে পৃথিবীতে আসবে না আসবে না, ওটা শুধুমাত্র আল্লাহই খবর রাখেন। সুবহানাল্লাহ। নাম্বার চার, ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদ, তুমি কালকে কি করবা ওটা তুমি জানো না, ওটা জানে কে? আল্লাহ বলতেছেন ওটা আমি জানি, তুমি খবর রাখো না। আমরা অনেক সময় অনেক কিছু ব্লু প্রিন্ট করি রাত্রেবেলায় শুয়ে পড়ে, যে কালকে এই কাজগুলো করব। সকালবেলা উঠেই এমন এক খবর এলো, নিজের কাজ গেল সব জ্বলন জেলে করতে পারি। এই জন্য আল্লাহ বলছেন তুমি কি কালকে কি করবা এটা তুমি জানো না। তুমি অঙ্কন করতে পারো, ব্লু প্রিন্ট করে রাখতে পারো, কিন্তু ওর খবরটা, আসল খবরটা আমি আল্লাহই রাখি। সুবহানাল্লাহ। অথবা ওই আয়াতের আর একটা ব্যাখ্যা, তুমি আজকে কি খেয়েছো এটা তুমি জানো, কিন্তু কালকে খাবে কি ওটা তুমি জানো না, ওটা জানেন কে? হ্যাঁ, তুমি অঙ্গ করতে তো কাল সকালবেলা গরু গোস্ত আনবা, মেবি এটাও হতে পারে কালকে দুপুরবেলা তোমার মোটেই খাওয়া না হতে পারে, এমন পরিস্থিতি তৈরি হতে পারে যাতে তোমার মোটেই খাওয়া হবে না। আল্লাহ ওটাই বলছেন ওই আয়াতের ওই চার নম্বরে। পাঁচ নম্বরে আল্লাহ বলেছেন ওমা তাদরি নাফসুম বিআর দিন তামুত, কে কোন জমিনে মরবে ওটা কেউ জানে না, শুধু জানেন, জোর করে বলেন, আল্লাহ ছাড়া কেউই খবর রাখেন না তা, আর খবর রাখলে সে তো সে জমিনে যাবে না। যদি কেউ জানতে পারে যে সলাদানায় আমার মৃত্যু আছে, সলাদানা বাংলাদেশ পেরিয়ে যাবে, এই দেশেই থাকবে না, থাকবে একটা হাদিস এসছে ওই আয়াতের ব্যাখ্যায়, ইযা রাদাল্লাহু বিকব্জি রূহি আবদিন জাআলাল্লাহু লাহু ইলাইহা হাজাতান ও কামা ক্বালা আলাইহিস সালাম, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন আল্লাহর কলম যার যেখানে মউত লিখেছে এবং যে সময়ে আল্লাহর কলম যার যেখানে মৃত্যু লিখেছে ওই জায়গাতে যাবার জন্যে আল্লাহ তার একটি প্রয়োজন সৃষ্টি করে দেন, আর সে ওই প্রয়োজন মেটাতে ওখানে যায়, আর আজরাইল তার বাহিনী নিয়ে ঘাঁটি গেড়ে বসে থাকে, গেলেই তারে ধরে যে আমি তো বসে আছি তোর জন্য এতক্ষণ। একটা ঘটনা শুধু, ছোট্ট একটা ঘটনা, খুব শিক্ষণীয়। কোরআন শরীফে সূরা মারিয়ামের 55 নম্বর আয়াতের তাফসিরে হযরত আল্লামা শায়খ মাহমুদ আলুসি তাফসিরে রুহুল মানিতে ঘটনাটা লিখছেন, খুব ছোট্ট একটা ঘটনা। নবী ইদ্রিস আলাইহিসসালাম আল্লাহর খুব আদরের একজন নবী, তো আল্লাহ ইদ্রিস নবীকে একটা বার্তা পাঠিয়েছেন জিব্রাইলকে দিয়ে, জিব্রাইল আমার ইদ্রিসকে যে বলো আমার নবী ইদ্রিস কাজ করবে একটা, আজ থেকে আমি তাকে নেকি দেব দুটো, কাজ একটা সওয়াব দুটো। সুবহানাল্লাহ বলুন, একটু মন খুলে বলেন। ইদ্রিস নবী যত বড় অফার পেয়েছেন আল্লাহ উম্মতে মুহাম্মাদিকে তার চাইতে অনেক বড় অফার দিয়ে রেখেছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশারু আমসালিহা, আল্লাহ বলেছেন উম্মতে মুহাম্মাদির কেউ যদি একটা নেকির কাজ করে আমি তাকে সওয়াব দান করি দশটা। এই জন্য আমি কোনো কোনো মজলিসে বলি যে কোনো কোনো নবী চাইতেও আল্লাহ উম্মতে মুহাম্মাদিকে বেশি অফার দিয়েছেন। দেখেন ইদ্রিস নবীর প্রথম জীবনে কাজ করবে একটা, সওয়াবও পাবে একটা, শেষের দিকে এসে আল্লাহ জিব্রাইলকে খবর পাঠাচ্ছেন দিয়ে, ও জিব্রাইল পায়গামটা দিয়ে এসো ইদ্রিস নবী কাজ করবে একটা, সওয়াব দেব দুইটা। ইদ্রিস নবীর জন্য যত বড় অফার এটা, তার চেয়ে উম্মাতে মুহাম্মাদির জন্য আরো বড় অফার আছে। উম্মাতে মুহাম্মাদি কাজ করবে একটা, নামাজ পড়বে এক অক্ত, আল্লাহ সওয়াব দেবে দশ অক্তের।
সুবহান আল্লাহ বললে বলবে একবার, আল্লাহ সওয়াব দেবেন দশ বার পড়লে যতটা হয় ততটা। আর একটু খুশি হয়ে বলবেন না, এই উম্মাতে মুহাম্মাদির কপাল খুব ভালো, খুব ভালো। যাই হোক, তো জিবরাইল এসে সালাম কালাম করে বললেন, বললেন ভাই নবী ইদ্রিস আপনি কাজ করবেন একটা, সওয়াব দেবেন আল্লাহ দুইটা। শুনে ইদ্রিস নবী বললেন ভাই তো খবরটা আল্লাহ একটু আগে দেয়নি কেন? তাহলে এতদিন ধরে জানে কি যা কাজ করেছি সব কাজের সওয়াব ডবল হয়ে যেত, তাহলে আমার অনেক নেকি হতো। আর নবীরা তো নেকির ব্যাপারে খুব লোভী ছিলেন, টাকার ব্যাপারে না, সম্পদ জোগাড় করার ব্যাপারে না, নেকির ব্যাপারে। আল্লাহ অফারটা এর আগে দেননি কেন? আর এই এখন যে অফারটা আল্লাহ দিয়েছেন, আমিও তো জানি আমি কতদিন বাঁচবো। আচ্ছা আপনি জানেন আমি কতদিন বাঁচবো? ইদ্রিস নবী জিজ্ঞেস করছেন জিবরাইলকে, আচ্ছা আপনি জানেন ভাই জিবরিল আমি কতদিন বাঁচবো? তো ফেরেশতা জিবরিল বললেন ভাই ওটা তো আল্লাহ ভালো জানেন, তবে আমি যেটুকু জানি তাতে আপনার হায়াত বেশি নেই। আরও ওদিক যাই হোক, আরও ভালো জান, আমার চাইতে আর একটু ভালো হয় তো জানলে জানতে পারেন আমার ভাই আজরাইল, কারণ মৌতের পুরো দপ্তরটা আমার ভাই আজরাইলের হাতে। তো এ ব্যাপারে উনি হয়তো খবর কিছু রাখতে পারেন, কারণ মৃত্যুর ব্যাপারে খবরাখবর যা কিছু শেয়ার করার দরকার আল্লাহ আজরাইলকেই করেন, আমাকে না। আমি তো ওই ডিপার্টমেন্ট না, আমার ওই ডিপার্টমেন্টে না, আমার ওই দপ্তরের লোক আমি নই। বললেন ভাই আজরাইলকে আপনি একটু বলবেন, এন আমি কাজ করব একটা, সওয়াব দেবেন দুইটা, তা আল্লাহ যদি আমার হায়াত একটু লম্বা করে দিতেন। আজরাইলকে একটু বলে আল্লাহকে বলানো যায় না? যদি আল্লাহ আমার হায়াত একটু লম্বা করে দেয়। বললেন কেন নয়, আমি আজই আজরাইলকে সুপারিশ করব, আজই করব সুপারিশ। ইদ্রিস নবী বললেন তা ভাই জিবরিল সুপারিশ করার সময় আমি একটু থাকলে ভালো হয় না? তাহলে সে তো হয়, ক্যান্ডিডেট যদি সঙ্গে থাকে যার জন্য সুপারিশ করব আরো ভালো হয়। তাহলে কোথায় আছে আজরাইল? তাহলে আজরাইল কোথায় আছেন মানে আজরাইলের হেড অফিস চতুর্থ আকাশের উপরে। এটা আমিও জানতাম না যে আজরাইলের হেড অফিস কোথায়। কোরআন শরীফের ওই আয়াতে অরাফা আনাহু মাকানান আলিয়্যা ওয়াযকুর ফিল কিতাবি ইদ্রিসা ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা ওয়ারাফা আনাহু মাকানান আলিয়্যা। ওই আয়াতের তাফসিরে সূরা মারিয়ামের ওই আয়াতের তাফসিরে আল্লামা মাহমুদ আলুসি এই হাদিসের অবতারণা করেছেন। যাই হোক, তো ইদ্রিস নবী বললেন, বললেন কোথায় আজরাইলের সাথে দেখা হবে? তাহলে চতুর্থ আকাশে আজরাইলের হেড অফিস আছে, একদম আপনার ওখানে লে যাবো। তাহলে আমি ওখানে যাব, তা আমি যাব কি করে? তাহলে না তো খুব সহজ ব্যাপার, আমার এই ডানা আছে একটা ডানা মেলে দেব, আপনি ডানার উপরে বসবেন, আমি উড়িয়ে এনে চলে যাব। তো ইদ্রিস নবী রাজি হলেন, ওই ডানার উপরে বসলেন, আর জিবরাইল উড়িয়ে অল্পক্ষণে চতুর্থ আসমানে তাকে হাজির করে দিলেন, হেড অফিসের পিছনে নামিয়ে দিলেন, বললেন আপনি একটু ওয়েট করুন, আমি আজরাইলের সাথে আজরাইলকে একটু ইনফর্মটা করে আসি, উইদাউট ইনফরমেশনে আপনাকে নিয়ে যাওয়া ঠিক না, আগে ইনফরমেশনটা দিয়ে আসি, বার্তাটা দিয়ে আসি, মেসেজটা দিয়ে আসি যে ইদ্রিস নবী এসেছেন। তো গেলেন জিবরাইল আজরাইলের অফিসে, আজরাইল তো দেখে সালাম দিলেন, আর জিবরাইল মুআল্লিমুল মালাইকা তমাম ফেরেশতাদের লিডার, দেখে তো আজরাইল খানিকটা আশ্চর্য হলেন যে উইদাউট ইনফরমেশনে, কোনো ইনফরমেশন না দিয়ে হঠাৎ আপনি এখানে এলেন, তো কিছু বুঝলুম না। তো ফেরেশতা জিবরিল বললেন, বললেন ভাই জিবরিল আমি নিজের ইচ্ছাতে এখন আসিনি, আমি এসছি ইদ্রিস নবীর একটা সুপারিশ নিয়ে। আল্লাহ ইদ্রিস নবীর জন্য একটা পয়গাম দিয়েছিলেন,
সেই পয়গামটা নিয়ে আমি ইদ্রিস নবীর কাছে গিয়েছিলাম, তাতে আল্লাহ বলেছিলেন যে ইদ্রিস নবী মানে কাজ করবে একটা, আমি সওয়াব দেব দুইটা। তো আমি পয়গামটা দিতে গেলাম, নবী ইদ্রিস আলাইহিস সালাম আমাকে বললেন আমার হায়াত কদ্দিন, তাই বললাম সে তো আল্লাহ ভালো জানেন, আমি যেটুকু জানি সেটুকু হলো আপনার হায়াত আর খুব লম্বা বাকি নেই, খুব তাড়াতাড়ি আপনার সময় হয়ে যাবে। পরে বললাম যে এর চেয়ে হয়তো একটু ভালো জানতে পারেন আমার ভাই আজরাইল, কারণ মৌতের দপ্তরটাই, পুরো দপ্তরটাই তার হাতে। তো উনি বললেন আজরাইলকে বলা যায় না একটু, আজরাইল যদি আমার ব্যাপারে আল্লাহর কাছে একটু সুপারিশ করতেন তাহলে কেন নয়, আমি আজই বলবো। তো উনি বললেন যখন আপনি আমার ব্যাপারে সুপারিশ করবেন আমি যদি সেখানে থাকি ভালো হয় না, তাই বললাম হয়। বিষয়টা অন্য আর কিছুই নয়, বিষয়টা হলো আমি ইদ্রিস নবীর ব্যাপারে একটু সুপারিশের জন্য এসেছি। আজরাইল জিজ্ঞেস করলেন ভাই জিবরিল ইদ্রিস নবী এখন কোথায়? তখনও আজরাইল জানে না যে ইদ্রিস নবী হেড অফিসের পিছনে আছে, তার হেড অফিসের পিছনে। বললেন ইদ্রিস নবী ও তো আপনার এই হেড অফিসের পিছনে আছে। আমি তাকে নিয়ে এলাম, তার ব্যাপারে সুপারিশ করব, তিনি আমার সামনেই থাকবেন, আপনার সামনেই থাকবেন, কথা হবে। এবার শুনে আজরাইল সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়তে লাগলেন। জিব্রাইল জিজ্ঞেস করলেন ভাই আজরাইল আপনি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়তেছেন, এ বিষয়ে তো কিছু বুঝলাম না। তাহলে শুনুন, প্রতিদিন সকালবেলায় আল্লাহ আমার কাছে একটা করে লিস্ট ধরিয়ে দেয়, 24 ঘন্টার ভিতরে যারা মরবে, নাম, বাবার নাম, তাদের ফুল অ্যাড্রেস উইথ স্টেট অ্যান্ড কান্ট্রি, দেশ এবং রাজ্য সহ ফুল অ্যাড্রেস ধরিয়ে দেয়। 24 ঘন্টায় যারা মরবে তাদের লেখা, তাদের লেখা থাকে তাদের মৃত্যুর ডেট, টাইম অ্যান্ড প্লেস, মানে কোথায় মরবে সেটাও লেখা থাকে। আজকে সকালবেলা আল্লাহ আমাকে যে লিস্টটা ধরিয়ে দিয়েছেন আমি ওই লিস্টে দেখলাম আল্লাহর নবী ইদ্রিসের নাম আছে। শুধু ওই পর্যন্ত না ভাই জিবরিল, আমি এটাও দেখলাম নবী ইদ্রিসের নামের পাশে লেখা আছে তার মৃত্যুর স্থানটা লেখা আছে, চতুর্থ আসমানে আজরাইলের হেড অফিসের পিছনে। আমি একটু আগেও দেখছিলাম একটু বাদে যার মরণ হবে চতুর্থ আকাশে আজরাইলের হেড অফিসের পিছনে, সেই ইদ্রিস নবীকে একটু আগেও দেখছিলাম তিনি জমিনে ঘুরছেন। আমি ভাবছিলাম যে লোকটার মরণ হবে চতুর্থ আকাশে আজরাইলের হেড অফিসের পিছনে, সে লোকটা এখনো আল্লাহর জমিনে ঘুরে বেড়ায় কি করে, সে আসবে কখন আর আমি জান কবজ করব কখন? কিন্তু আমি এখন দেখছি তার মৃত্যুর সময় হওয়ার অনেক আগে আগেই আল্লাহ আজরাইলের হেড অফিসের পিছে চতুর্থ আসমানে তাকে হাজির করে দিয়েছেন। এর দ্বারা একটাই চূড়ান্ত শিক্ষা, সেটা হলো আপনার যেখানে মরণ লেখা আছে ঠিক সময় মতো সেখানে হাজির হয়ে যাবেন। আজরাইল পৌঁছানোর আগেই, আজরাইলের বাহিনী পৌঁছানোর আগে আপনি হাজির হয়ে যাবেন, ব্যাস চতুর্থ আসমানে, ওখানেই আজরাইলের হেড অফিসের পিছনে ইদ্রিস নবীর জান কবজ হলো। ইদ্রিস নবী ওই যে এই মহাশূন্য অতিক্রম করে চতুর্থ আকাশ পর্যন্ত গেলেন আর ফিরে আসেননি, এই এই মহাশূন্য পাড়ি দিয়ে আসমান যারা অতিক্রম করেছেন কেউ ফিরে আসেননি। নবী ঈসা দ্বিতীয় আসমানে যে এখনো আটকে আছেন, যেদিন হুকুম হবে সেদিন ফিরে আসবেন, এক্সেপ্ট মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি মেরাজের রাত্রে সপ্তাকাশ পরিভ্রমণ করে আল্লাহর আরশে আজিমে গেলেন, আল্লাহর সাথে কথোপকথন করলেন, জান্নাত জাহান্নাম পরিদর্শন করলেন, উম্মাতের জন্য সালাত নিয়ে সময় মতো আবার ফিরে এলেন। এই আসমান আর জমিনের মাঝখানে এমন একটা জায়গা আছে, ওইটাকে অতিক্রম করলে আর ফিরতে পারবে না, আসমান ওরে টেনে নেবে পুরো। যেমন এই উপর থেকে কিছু ফেলে দিলে নিচে টেনে নেয় না, মাটি দ্বারা টেনে নেয় না, কথা বলে না, তো মাধ্যাকর্ষণ শক্তির উপরে কেউ যখন উঠে যাবে তখন আসমান তারে টেনে নেবে, ওয়ান নেমে আসতে পারবে না। ওই জন্যে বিজ্ঞানের চাঁদে যাবার গল্প কতটা সত্য এতে সন্দেহ হয়, কারণ একবার যে চাঁদে যাবে ও আর বাড়ি আসতে পারবে না,
ও আটকে থাকবে, চাঁদ যেমন আটকে আছে মহাশূন্যে মধ্যাকর্ষণ শক্তিতে, ও তেমন আটকে থাকবে। যাই হোক, আজকের মজলিস মূলত সাবরেসানির মজলিস, আমাদের সকলের মউতের জন্য সর্বদা প্রস্তুত থাকতে হবে। জানি না কার কখন কোথায় কখন মউত হবে। আসুন নবীজির উপরে একটু সালাম পড়ে নেই। এ নবী সালাম, সালাম আলাইকা।